হাদিসে স্পষ্ট আছে, মাহদি এবং ঈসার বাহিনী, হযরত ইমাম মাহদি এবং ঈসা নবীর বাহিনী দাজ্জালের বিরুদ্ধে যেদিন যুদ্ধ করতে রওনা দিবে, দাজ্জালের বিরুদ্ধে, কার বিরুদ্ধে? স্পষ্ট হাদিস, হাদিসে আছে, আল্লাহর নবী বলে সেটা হলো ফজরের নামাজ, ফজরের নামাজ। ঈসা নবী ফজরের নামাজের ওয়াক্তে আসমান থেকে নেমে আসবেন, মাহদি ইমামতি করবেন, দুইজনে নামাজ পড়ে ফজরের মুসল্লিদেরকে সাথে নিয়ে ইমাম মাহদি এবং ঈসা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দিবেন। এই জন্য ফজরের মুসল্লি মাহাদিকে চিনবে, ফজরের মুসল্লি ঈসাকে চিনবে, ফজরের মুসল্লি দাজ্জালের বিরুদ্ধে লড়বে। আর আটটা নয়টার মুসল্লি উড়ুন না বেড়া, এতে বেরস করতে করতে শুধু সায়ে খাবে আর কবরের কাগজ। তো বাকি কথা তো এই, মালিক যেহেতু আছে, রসুল্লাহ সাল্লামের কথাও সত্য, একদিন ইহুদিরা এমন হবে যেদিন গাছের আড়ালে আশ্রয় নেওয়ার পরেও ইহুদি বাঁচবে না, পাথরের আড়ালে আশ্রয় নেওয়ার পরেও পাথর ডাক দিয়া বলবে, ইন্না মিন ওয়ারাই ইয়াহুদিয়ুন, এ মুসলমান আমার পিছনে এক ইহুদি লুকিয়ে আছে, ফাকতুলহু, তুমি তাকে হত্যা করো। ইনশাআল্লাহ যদি আসমান সত্য হয় তা রাসূলের এই কথাও সত্য হবে, কোনো সন্দেহ। তো আসসাবিরিনা আলা মা আসাবা, সমস্ত বিপদে যে ধৈর্য ধরে তাকে জান্নাতের সুসংবাদ। ওয়াল মুকিমিস সালাহ, পাঁচ ওয়াক্ত নামাজ পূর্ণ যে আদায় করে তাকে জান্নাতের সুসংবাদ। কয় ওয়াক্ত? আমাদের ঠান্ডা মাথায় আমাদের সমাজের কিছু ভদ্রলোক এবং সাধারণ মানুষ, কিছু জেনারেল মানুষ, কিছু খেটে খাওয়া মানুষ, কিছু দিন মজুর, এরকম একটা বৃহৎ অংশ আমাদের সমাজে যারা যে কোনোভাবে নিজেদের জীবনে সিদ্ধান্ত নিয়ে নিছে, বুঝে নিছে, তারার কাছে নিশ্চয়ই কোনো কিতাব আছে, আমরা যেটা জানি না আপনার, সেটা কিতাবের মধ্যে মনে তারা পাইছে যে শুধু শুক্রবারে জুমার নামাজ পড়লেই সার। এই জন্য এই নাফরমান যাকে এক সপ্তাহ মসজিদে দেখা যায় না, তে কিন্তু শুক্রবারে আইবে, কথা বোঝেন নাই? এই ডাকাইতে শুক্রবারে আসে কেন? তার জিগান না স্পষ্ট, আপনি যদি তার কলজাটা আলটা করেন, আলটা সোনোগ্রাফি করা হয়, তার কলজাটার ভিতর থেকে এই রিপোর্ট আসবে যে সে তার দিলে এটা বিশ্বাস যে নামাজ শুধু শুক্রবারেরটা পড়লেই সারে। হ্যাঁ হ্যাঁ, নাইলে এই লোকটাই তো কি পড়ে শুক্রবার পড়ে, আমার কথা লই, বাকি নামাজগুলো সে পড়ে না কেন, ইচ্ছা করে সে ছেড়ে দেয়, কারণ সে জানে এটি লাগে না। এটি আজাইরা হুজুর টুজুর যারা কিছু বুড়া টুরা মানুষ, খাইয়া টাইয়া কোনো কাম নাই, কথা এগুলো এরা পড়বে, আমরা এগুলো আমরা মতো এরকম ব্যস্ত মানুষ, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম গেলে কুলাই তার আর বাহি কাম বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, অথচ নামাজ পড়া চাই কয় ওয়াক্ত? ইয়াহুদীদের ধর্মগ্রন্থে, ইয়াহুদীদের একটি ধর্মগ্রন্থের মূল নীতি তাদের যে মুসলমান ততদিন পর্যন্ত আমাদেরকে পরাজিত করতে পারবে না, শুনতেছেন? যতদিন মুসলমানদের এশা আরে জুমা এবং ফজর বরাবর না হবে, যেদিন মুসলমানের জুমা আর ফজর বরাবর হবে সেদিন মুসলমানদের হাতে আর কেউ টিকবে না। এই জন্য ওরা ফজরের নামাজে যাতে উম্মত না আসে, এই জন্য পৃথিবীর সমস্ত নাচ গান আসর সুযোগ সুবিধা অশ্লীলতা বিহায়াপনা বার মদ জুয়া আড্ডা সব রাতে জমজমাট করে দিছে। রাত যত বাড়ে নাফরমানির আড্ডা তত বাড়ে, সারা রাত আড্ডা করে দুইটা তিনটা চারটা বাজে মাতালের মতো ঘুমায়, সকাল আটটা নয়টা দশটা যার যেমনি সুযোগ হয় এমনি উঠে উইটটা নাস্তা খাই আবার কর্মে লাগে। ওরা ফজর পড়তে দিবে না। ওয়াল মুকিমিস সালাহ, পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়ে তাকে জান্নাতের সুসংবাদ। বলেন আলহামদুলিল্লাহ। শেষ কথা হলো, আল্লাহ তাআলা বলেন
ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেন, আমার দেওয়া রিজিক থেকে, আমার দেওয়া মাল থেকে আমার রাস্তায় দান করে, সাদাকা করে, আমার রাস্তায় যাকাত দেয়, আমার রাস্তায় দান করে যে তার জন্য জান্নাতের সুসংবাদ। তারে চারটা হলো, আল্লাহ তাআলা বলেন, হে নবী বিনয়ীদেরকে জান্নাতের সুসংবাদ দেন। নবী যেন বললেন, আল্লাহ বিনয়ী কারা? আল্লাহ বলেন, আমার নাম শুনলে কেঁপে উঠে যারা বিনয়ী তারা জান্নাত তাদের জন্যে। দুই নম্বরে আল্লাহ বলেন, সব বিপদে ধৈর্য ধরে যারা বিনয়ী তারা জান্নাতি হবে তারা। তিন নম্বরে আল্লাহ বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যারা বিনয়ী তারা জান্নাতে যাবে তারা। চার নম্বরে আল্লাহ বলেন, আমার দেওয়ার রিজিক থেকে, মাল থেকে, সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করে যারা বিনয়ী তারা জান্নাতে যাবে তারা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল বুদনা জালনা খালাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলেন, কোরবানির জন্য যেই প্রাণী তোমরা নির্ধারণ করেছো বান্দা, শুনে নাও এটা আমার সরাসরি নিদর্শন। কার? আল্লাহর নিদর্শন। গরু, ছাগল, ভেড়া, বকরি, উট, দুম্বা, কোরবানির দিন কোরবানির জন্য যেটাকে নির্ধারণ করেছে এটা সরাসরি আল্লাহর নিদর্শন। কার নিদর্শন? অতএব অধুনা অধুনা বর্তমান সময়ে কিছু বুদ্ধিজীবী, আধুনিক কিছু পণ্ডিতের এটাও একটা বক্তব্য, মনে রাখবেন, কোরবানির এই ব্যাপক প্রাণী ধ্বংস না করে কিছু টাকা জমা করে অভাবী মানুষকে দান করা উত্তম, এই রকম কিছু বক্তব্য আছে। কথা বুঝছেন? কোরবানি হ্যাঁ বাংলাদেশে আছে, বাংলাদেশে আমি নিজ চোখে পত্রিকায় পড়ছি, এবং বাংলাদেশের আমি জেলার নাম বলবো না, এক জেলায় একটি উপজেলার মধ্যে একজন ভদ্রলোক এই উদ্যোগ নিয়া কোরবানি না দেওয়াইয়া মানুষকে টাকাগুলো জমা করে গরিব দুঃখীকে দান করছে। কারণ এটা যেন সে বুঝাইতে চাইছে, আমার সারা বছরের ব্যক্তিগত টাকা এডি গরিবরে দিতাম কা, আল্লাহর লাগিয়া যেটা ঠিক করছিলা আল্লাহটা টাইন না মানুষের দিয়া। কথাটা বুঝেন নাই? কোরবানি তো দিত কার জন্য? তো না, আল্লাহটা আল্লাহরে দিও না, আল্লাহরে দিও, ওনার বুদ্ধি, ওনার বুদ্ধি, উনি উনি আল্লাহ পাকের চাইতে বেশি দরদি বলেন, নাউজুবিল্লাহ, তিনি রাহমাতুল্লিল আলামিনের চাইতে বেশি দরদি। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা বলেন, কুরবানির এই প্রাণী আমার নিদর্শন। কার নিদর্শন? আল্লাহ। লাকুম ফিহা খাইর, আল্লাহ বলেন, এটার মধ্যেই, এই কুরবানির মধ্যেই রয়েছে তোমাদের জন্য খায়ের, কল্যাণ, 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 দুনিয়ারও আখেরাতেরও। দুনিয়ার কল্যাণ কি? তোমাকে আমি এটা বক্ষণ করার অনুমতি দিছি, তাহলে এখানে আমি ফালাইও দিলাম না, আমি নিয়েও গেলাম না, তাহলে অসুবিধা কি? কথা বলেন না? আচ্ছা, আখেরাতের কল্যাণ কি? তোমার প্রাণীটা জবাই করলে, একটা কল্পনা করেন, একটা গরু মাটিতে শোয়াইলে, এই মাটির থেকে গরুর গলা কদ্দুর ব্যবধান, এক হাত আদার কদ্দুর, এক বিঘত বা চার আঙ্গুল, অথবা এক বিঘতে ধরি এক বিঘত। আচ্ছা, তো এই গলা থেকে এক বিঘত দূরত্ব মাটিতে রক্ত পৌঁছতে, ছুরিটা দিয়ে পৌঁছ দিলে রক্তটা মাটিতে যাইতে কয় মিনিট লাগবে? কথা কন না? দুই চার সেকেন্ড, ধরে নিলাম পাঁচ সেকেন্ড, ধরে নেন দশ সেকেন্ড। আহা, আল্লাহর নবী বলেন, উম্মত শোনো না ফজিলত, নবী বলে, তোমার কোরবানির প্রাণীটা শোয়াইয়া মাটির উপরে রাইখা শোয়াইয়া, যখন ছুরিটা দিয়ে ফুঁস দিবা, রক্তটা এই পাঁচ পাঁচ সেকেন্ডে জমিনে পৌঁছবার আগে আগে সাত আসমানের উপরে আর শাজিমে আল্লাহ তাআলা গ্রহণ করে ফেলে। আল্লাহ বলে, বান্দা জমিনে পড়বার আগে আমি নিয়ে নিলাম। ইন্না দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাউ ফিল আরদ, জমিনে পড়বার আগে আল্লাহ নিয়ে, ফাতিবু বিহা নাফসান। এজন্য নবীজি বলে, আমার উম্মত খুশি খুশি দিলে কোরবানি করিও, তিবু তিবু খুশি 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 খুশি,
কি দিলে বলেন না, কোরবানি করবেন কি দিলে, খুশি খুশি না ফাইতে কি করুম ভাই সমাজে, এবছর যে একটা ঝামেলা যাইতে আছে, অন্য কেউ হইলে করলো না হইলে কোরবানি আমি দেখে করতেছি, আরে বাপরে আমনে দেখে কোরবানি করতে পিছা দিয়ে ফিরে নামনে, আপনি করেন না কোরবানি উঠতালা নাম, আরে বাপরে তাই নিয়ে দেখে কোরবানি করতে আছে, আলাপ কি সিহন আলাপ, বলেন নাউজ আমি আমারে মাফ করবেন, আসলে গ্রামীণ মামানো আমি শহরে থাকি না, শহরের ভাষায় সুন্দর করে বলতে পারি, আমার আবেগ উঠলে আমার কুড়াই গেলেন মরে যায়, প্রথমে যাও কদ্দুর ঠিক রাখলেও পরে যখন জোশ ওঠে তখন আর কি, এটা একবারে শহরের দ্বারে ওঠায় ঢাকা তো দূরে থাকে, তা উৎকান্দি এদিকে এদিকে আইয়ে না ব্রিজের এদিকে, তো বলতেছেন যে আর কি করবো সমাজে মুখ দেখাইতে হবে, মানুষে কি করব না ফাটতে না ফাটতে কোরবানি বুঝি না ফাটতে করে, কোরবানি না ফাটতে নি কর না না ফাটতে ফাটতে ফাতিবু বিহা নাফসান, নবীজি বলেন খুশি খুশি দিলে কোরবানি, খুশি খুশি দিলে কোরবানি, এজন্য ইনশাআল্লাহ খুশি খুশি দিলে কোরবানি করা, ঠিক আছে না ইনশাআল্লাহ। মজার কথা হলো, শেষ কথাটা বলি, মজার বিষয়টা হলো আল্লাহ তাআলা বলে আ বান্দা ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ফাআতিমুল কানিআ ওয়াল মুতার, যখন তুমি জবাই করবা জবানে আমার নাম নিবা জিকির বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবা আর যখন কাত হয়ে পড়বে তখন তুমি খাইবা ফাকুলু মিনহা তুমি এর থেকে খেও ওয়াতিমুল কানিআ ওয়াল মুতার যে চায় না তাকেও খাওয়ায়ো মানে আত্মীয় স্বজন যে চায় তাকেও দিও মানে গরিব দুঃখী। আচ্ছা এরপরে সুবহানাল্লাহ শেষ হচ্ছে না তো, এরপরে শেষ সুবহানাল্লাহ ডাই শেষ আয়াত এটা, এরপরেরটা হইলে এরকম আমার ছোট ছেলেটার মতো, ছোট ছেলেটা যখনই কিছু সবাই আদরের ছেলে আমার সফওয়ান কিছু তারে দিলেই হয়তো বলে আব্বু তুমি খাবা না আপনি খাবেন না, আমরা কোথায় তখনও তুমি কয় না আমি আপনি, হ্যাঁ তো আব্বু আপনি খাবেন না তো আমরা তখন আবার আব্বু তুমি খাও, ঠিক কিনা বলে না, আল্লাহ তাআলা বলে বান্দা যেন বলতেছে আমরা যেন বলতেছি আল্লাহকে, আল্লাহ কোরবানিটা তো আপনার জন্য দিছিলাম, কার জন্য, আপনার জন্য, আপনি আমাকে খাইতে বললেন আমি তো খাচ্ছি আপনি খাবেন না, আপনি একটু রব্বুল আলামিন বলেন লাইয়ানাল্লাহু লুহুমুহা না না বান্দা আমি নেব না গোশত আমার লাগবে না ওয়ালা দিমাউহা তোমার গোশত রক্ত কিছুই আমার লাগবে না ওয়ালাকিন আনালুহু তাকওয়া মিনকুম তুমি তাকাও গরুর দিকে আমি তাকাই তোমার দিলের দিকে গরুটা তুমি নাও দিলটা আমাকে দাও কাকে দাও আল্লাহকে দাও ওয়ালাকিন আনালুহু তাকওয়া মিনকুম আল্লাহ বলে এক টুকরাও আমি নেব না এক লোকমাও আমি নেব না গোশত তুমি নাও তুমি নাও তুমি খাও দিলটা আমাকে দাও তাকওয়া দাও তাকওয়া আমার জন্য করছো কিনা আমার সন্তুষ্টি চেয়েছো কিনা আমার হুকুম মনে করে করছো কিনা আমি মাওলার রাজির জন্য করছো কিনা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করলা কিনা গুনাহ থেকে বেঁচে করলা কিনা হালাল থেকে করলা কিনা হারাম থেকে বাঁচলা কিনা হালাল রোজগার থেকে করলা কিনা আমি এটা চাই আমি দিল চাই তুমি গরুর দিকে তাকাও এজন্য দুনিয়ার সব আমরা গরুর দিকে তাকিয়ে থাকি আর আল্লাহ দিলের দিকে তাকিয়ে থাকে। আমি একটা উর্দু কিতাবে পড়ছিলাম একবার, হ্যাঁ হযরত মাওলানা জিয়া আল কাসিমি পাকিস্তানের এক বড় বুজুর্গ ওনার খুতবাতের মধ্যে পড়ছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা কইতে গিয়া
উনি এতটা সুন্দর লাগছে আমার। উনি বলছে নবীজি হাতের আঙ্গুল দিয়া চাঁদের দিকে ইশারা করছে, ওই যে আবু জাহেলের আবদারের কারণে সাথে সাথে চাঁদ দুই দিকে ফাঁক হয়ে গেছে। এটা কেমনে হইলো, মানে এটা কেন হইলো? তো উনি এটা দারুণ কথা লিখছে, সারে দুনিয়া চাঁদ কি তরফ দেখতি হ্যায় আর চাঁদ মেরি মুস্তফা কি তরফ দেখতি হ্যায়। তিনি বলেন এটা যেন এমন, তামাম দুনিয়া তাকায় চাঁদের দিকে, চাঁদ তাকিয়ে থাকে বন্ধুর দিকে। চাঁদ যেন রসুলের দিকে তাকায় থাকে, আমরা তাকাই চাঁদের দিকে, চাঁদ তাকায় নবীর দিকে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি হযরত মাওলানা তারিক জামিল দামাত বারাকাতুহুমের বয়ানে শুনছি, ইবনে আব্বাস বলছিলেন, ভাতিজা মোহাম্মদ ছোটবেলায় চাঁদনি রাতে আমি তোমাকে কোলে নিলে দেখতাম, তুমি তোমার এরকম এরকম কোলে নিয়ে হেলাইলে আকাশের চাঁদও হেলতো দুলত। নবীজি তখন বলেন, চাচা চাঁদ কি করতে জানেন? কানাল কামারু ইউদাহিকুনি, চাঁদ আমাকে হাসাইতো, ওয়ায়ুনাজিনি আমার সাথে গোপনে কথা বলতো, ওয়ায়ামনাউনি মিনাল বুকা আমাকে কাঁদতে নিষেধ করতো, বলতো তোমার আব্বা নাই কেঁদো না, তোমার আব্বু নাই কেঁদো না, আমরা আছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। তাই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি গরুর দিকে দেখো, বান্দিসিনি শক্ত করে ধরছিনি, সবাই ধরছিনি, এগুলো তুমি দেখো, আমি দিল দিই, আমি শুধু দিল দেব। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নবী বলেন আল্লাহ চেহারা দেখে না, মাল দেখে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের দিল দেখে, আল্লাহ তোমাদের আমল দেখে। কি দেখে ভাই? দিল দেখে, আমল দেখে। শেষ কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ এই জন্তু তোমাদেরকে আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি, চোররা চড়ার জন্য বাহন হিসাবে, খাওয়ার জন্য রিজিক হিসাবে আমি দিয়েছি। আমি কে দিয়েছেন? আল্লাহ বলছে বলে ছাগলের গোশত খাইতে পারেন, আল্লাহ বলে নাই বলে কুত্তার গোশত খাইতে পারেন না, ঠিক কি না? বলেন না, নাহলে দুইটাই আল্লাহ সৃষ্টি। আল্লাহ বলেন আমি দয়া করছি বলে অনুমতি দিছি, আমি দয়া না করলে অনুমতি পাইতা করতে। অতএব আমার বড়ত্ব শ্রেষ্ঠত্ব ঘোষণা কর, কার? আল্লাহ। তাকবীর বলো কার? জোরসে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওবাশশিরিল মুহসিনিন, আল্লাহ তাআলা বলেন হে নবী আবারো বলছি, সমস্ত নেককারদেরকে, বন্দিগিওয়ালাদেরকে, সৎকর্মপরায়ণদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন।